অবশ্যই নির্বাচনে আসবো, প্রস্তুতি চলতেছে এখন থেকে, কথা আপনি কাজ চালাইতেছি, তাদের সাথে কথাবার্তা চলতেছে, সামনে নির্বাচনে আবার আসবো। আর এবং সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে চাই, আর মানুষের পাশে কাজ করতে ভালো লাগে, সেই পর্যায়ে আমি নির্বাচন করার টার্গেট আছে। শুধু জনগণের স্বার্থে নির্বাচন করবো, আমার নিজের জন্য না। হীর আলম, কষ্টের কথা বলছিলেন, দুঃখের কথা বলছিলেন, কিন্তু আপনি তো স্বপ্নও দেখেন, স্বপ্নবাজ মানুষ, অনেক স্বপ্ন দেখেন এবং সমাজের জন্যও কাজ করেছেন। মানুষের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে তো সম্মানটা পাওয়া জরুরি, নাগরিক অধিকার, এটা স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক অধিকার। আপনি বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছেন মানবতার কল্যাণে, কোথাও বন্যার সময়ে, কোথাও করোনার সময়ে, আপনার কি মনে হয় যে আসলে প্রাপ্য সম্মানটা আরও বেশি পাওয়া উচিত? সম্মান বলে কিছু আছে নাকি পৃথিবীতে এখন আমি জানি না। মানুষের যদি আজকে সম্মান করত মানুষের, তাহলে পৃথিবী এত এরকম হতো না। আমরা আগে দেখেছি একটা, আমরা কোনো মুরব্বী লোক দেখলে আমরা আগে করছি আসসালামু আলাইকুম সালাম দিছি, এখন মুরব্বী দেখলে আমরা সিরকেট খাই তাদের সামনে। তারপরে মনে করি সম্মানে এদুল কর নাই, আমার থেকে সে একটা বয়স অনেক বড়, তার কথা বলছে সম্মান দিতে না, আমি তো সম্মানের ব্যক্তি, আমি তো একজন সম্মান দিলে সে একটা জায়গা যেত। সম্মান বলে কিছু আমি তো বর্তমান পৃথিবীতে দেখি না, যে মানুষ সম্মান করে এক জায়গার, মানবতা ভোট বলে একটা কথা আছে, আমি এই সমস্তও তো দেখি না। হীর আলম, আপনি অনেকের কাছে হিরো, অনেকে আপনাকে সাপোর্ট করে, কালকে তো দেখলাম, আজকেও দেখছি অনেকেই ফোন করছে, সমর্থন দিচ্ছে, কিন্তু আপনারও তো, আপনি তো বাস্তবেরও হিরো, অনেক কিছু করছেন এবং এত ছোট জায়গার থেকে উঠে এসে রাজধানী ঢাকা সিটিতে কাজ করছেন, অফিস নিয়েছেন, কয়েকজন লোক আপনার সঙ্গে কাজ করে। আমি একটু জানতে চাই আপনার হিরো কারা, এই যে নাকি রিক্সা শ্রমিক যারা কাজ করেন, গার্মেন্টস শ্রমিক যারা আছেন, বা যারা দিনমজুর, যারা কষ্ট করে, সততা সৎ পথে আয় করে, এরা কি আপনার কাছে হিরো? এরা কিন্তু আমার হিরো। হিরো বলতে আমরা সবটাই জানি, যারা অভিনয় করে, নাটক গান সিনেমা করে, তারাই নাকি হিরো আমি জানি। যেমন সেদিনকে ডিবি অফিসে যায় আমাকে জিজ্ঞেস করছিল, হিরো বলতে কী বুঝিস বল, তুই নাটক সিনেমা দেখিস না, ওরা আমাকে জিজ্ঞেস করলো। তাতে বোঝা গেছে হিরো বলতে মনে হয় যে যারা নাটক গান সিনেমা করে এটাই হিরো, আর বাদ বাকি যারা আছে এরা সবাই জিরো। তাদের বক্তব্য তাই বলে হিরো তাকেই বলা যায় যে আপনি সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ায়, যদি না যে একবেলা না খেয়ে অন্য ধরনের খাবার তোলায়, যে সুখে দুঃখে মানুষের পাশে বাড়ায়, দিন শেষে মনে করেন মনে করেন দেখা যায় সে একদিন হিরো দেখেন, যেগুলো সারাদিন হিরোগিরি করতেন, রাতেরবেলা কিন্তু সে একটা সাধারণ মানুষ, সে তুল ভাবতো সারাদিন আমি আজকে হিরোগিরি করে আসলাম, আজকে তো বাসায় আসে আমার হিরোগিরি আর চলতেছে না, আমি রোডঘাটে একটা লোক পড়ে আছে, একজন অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, একজন দুঃসময়ে তারকে পিছিয়ে আছে, তখন যদি কেউ কারোর পাশে দাঁড়ায়, আমি তো মনে করি সে হলো প্রকৃত হিরো। ক্ষণিকের জন্য হিরো হয় কী করবেন, এই পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য আসতেছে, একটা সিনেমাতে নাটকে আমরা অভিনয় করি 3 ঘন্টার জন্য হিরো থাকি, আমরা একটা নাটক করলে 1 ঘন্টার জন্য হিরো থাকি, একটা গান করলে 5 মিনিটের জন্য হিরো থাকি, এটা কিন্তু প্রকৃত হিরো না, এটা ভাড়া করা হিরো। প্রকৃত হিরো তাকেই বলে যে সংগ্রাম লড়াই করে মানুষ যাকে ভোট দেয়, যা মানুষের পাশে দাঁড়ায়, যে আমাকে সুখে দুঃখে জনগণ বলবে তুই রিয়েল হিরো, তখন সে হিরো। বাদ বেঁকে যা নিজের নিজের হিরো মনে করবে, যা বলছেন সে নিজেকে জিরো মনে হবে। একদম। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে এই যে মানুষের জন্য কাজ করছেন বা দেশের জন্য কাজ করছেন, বা দেশের সিনেমার জন্য, নাটকের জন্য, শর্ট ফিল্মের জন্য গান করছেন, সব কিছুই করতেছেন, অথচ আপনি কিন্তু চোরাকারবারি না, আপনি দুর্নীতিবাজ না, আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি করেন নাই, বাজার অস্থিতিশীল করেন নাই, অথচ এরকম মানুষ অজস্র রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে, তারা কিন্তু আইনের আশ্রয় নেই। তারা আইনের আশ্রয় তারা পাবে না, একটা কারণ আছে, তাদের মনে করেন শক্তি আছে, তাদের টাকা আছে, আইন মনে করেন তাদের কাছে মনে করবে জিম্মি, যে আইন চাই ইস্তে করলে যার টাকা আছে বলছে তুই যাস না, সে যাবে না। যে দ্রব্যমূল্য বেশি দাম বাড়ছে তারা 100 লক্ষ থেমে দিতেছে। আইন যদি সবার জন্য সমান হতো তাহলে আমাকে দেশের আজকে অবস্থা হতো না, জনগণের আজকে অবস্থা হতো না। আইন তো মানে এখন বর্তমানে যে আইন দেখতে পারতেছে, এটা এক শ্রেণীর মানুষের জন্য আইন হয়েছে, যারা মনে দুর্বল, যাদের মনে করেন কিছু নাই তাদের জন্য আইন, আর যারা কোটি কোটি টাকার মালিক, যাদের ক্ষমতা আছে তাদের জন্য আইন না। আইন বলে কিছু আমি তো আর দেখি না মনে হয়, বাংলাদেশ আইন বলে কিছু আছে? আপনি গতকালও বলেছেন একটা ইন্টারভিউতে যে, এবং গত পরশুদিনও বলেছেন, আপনাকে থামানো যাবে না, আপনি কাজ করেই যাবেন, গান করবেন, অভিনয় করবেন, নিশ্চয়ই তো করতে চান? অবশ্যই অভিনয় করতে থাকি, এই জগৎটাতে কেউ আমাকে তো আনেনি,
যে তুমি আজকে আমাকে একজন তৈরি করছে, তুমি হিরো বলেন, গায়ক বলেন, আমার যে কোনো কাজে বলেন, কেউ তো আমাকে তৈরি করেনি, তাহলে তাদের কথা শুনে কেন আমি অভিনয় বন্ধ করব, গান বন্ধ করব, আমি পিছিয়ে যাবো কেন? তারা তো আমাকে এই জায়গা নিয়ে আসেনি যে আমি তাহলে এই কাজটাকে স্টপ করে দেব। তারা দুইটা জিনিস অভিযোগ করছে, তুমি পুলিশের পোশাক পরে অভিনয় করবে না, করলাম না, নজরুল গীতি গাবি না, গালাম না, রবীন্দ্রসঙ্গীত গাবি না, গাইলাম না, বাদ বেগে বিষয় তো তাদেরকে স্বাধীনতা আমি দিইনি। তো আমরা ওনারা আমার এই দুইটাই আমার নিজস্ব স্বাধীনতা ছিল, এই দুটো ওরা আমার থেকে কেড়ে নিয়েছে, ঠিক আছে দিলাম, এই দুটাই ছাড়িয়ে দিলাম। কিন্তু বাদ বাকি রাখি তো, কিন্তু আমাকে একটি মুসলিকা দিয়ে আসেনি যে আমি এসব করতে পারবো না। হিরো শব্দটাও নিয়েও তাদের আপত্তি ছিল, আপত্তি ছিল, হিরোর মতো আমি দেখতে না, এই জন্য তাদের আপত্তি। হিরো হতে গেলে হ্যান্ডসম হতে হবে, নাহলে কেন দেয়? এটা পুলিশ, এটা পুলিশের আইনে লেখা আছে মনে হয় কোনো জায়গা, পুলিশ এটা নির্ধারিত করে দেবে কে হিরো হতে পারবে, কে হিরো হতে পারবে না। এটা পুলিশের কোনো আইনে মানে লেখা আছে নাকি জানি না, এটা পুলিশের থেকে শুনতে হবে, নাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে আইন কি নতুন করে চেঞ্জ হয়েছে নাকি বাংলাদেশে, যে পুলিশ ইদানিং যে আইনগুলো দেখাইতেছে এই আইনগুলো নতুন করে দেশে কিনা, শুনতে হবে এটা প্রধানমন্ত্রীর থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলেন, আপনি কি খোলা চিঠি আবেদন করার কথা বলছিলেন? আমি অবশ্যই এটা, আমি যেহেতু মনে করেন এত কিছু আমার উপর হতেছে, আমি বাংলাদেশের নাগরিক কিনা সেটাও জানি না, তাহলে এত লোক থাকতে আমার উপরে কেন এত জুলুম সংগ্রাম সেটাও আমি জানি না। অবশ্যই এই বিষয়টা আমি একটা খোলা চিঠি দেবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আমার মনের দুঃখের কথা। সে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে না তুমি সমাজ নষ্ট করতেছে, দেশে নষ্ট করতেছে, তাহলে আমি মিডিয়া স্টপ করে দেবো, প্রয়োজনে আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবো। শেষ প্রশ্ন করি, সামনে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনার অংশগ্রহণ যেহেতু একবার করেছিলেন, সম্ভাবনা আছে কিনা বা এ নিয়ে প্রস্তুতি বা কোনো পরিকল্পনাও আছে কিনা? না, অবশ্যই চিন্তা ভাবনা আছে, সামনে যেহেতু নির্বাচন, অবশ্যই নির্বাচনে আসবো, প্রস্তুতি চলতেছে এখন থেকে, কথা আপনি কাজ চালাইতেছি, তাদের সাথে কথাবার্তা চলতেছে, সামনে নির্বাচনে আবার আসবো। জাতীয় পার্টির ব্যানারেই নাকি পরিবর্তন করছেন দল? না, এই মুহূর্তে বলতে পারতেছি না, যেহেতু জাতীয় পার্টিতে সেবার দাঁড়ানোর কথা ছিল, পরে জাতীয় পার্টি থেকে হয়নি, পরে কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করেছিলাম। এখন ভবিষ্যতে এখন স্বতন্ত্র প্রার্থী এখন পর্যন্ত আছি, এখন কোনো দলে যোগ দেবে কি না এই মুহূর্তে বলতে পারতেছি না, নির্বাচনের আগে আপনি বিষয়টা বুঝতে পারেন কোন জায়গায় দেখি হতে পারে, এই মুহূর্তে এখন পর্যন্ত আমি স্বতন্ত্র। আপনি কি বুঝতে পারেন যে বা এটা ভাবতে পারেন যে নির্বাচিত হলে তখন আরও পরিধি বাড়বে, জনগণের জন্য আরও বেশি করে কাজ করতে পারবেন? না, এটা বলতে পারবো না যে আমি জনগণকে নির্বাচন করলে জনগণের জন্য কাজ করতে হবে, পরিচিত পারবে, এটা ভুল। আমি কিন্তু দেখেন নির্বাচনের ছাড়াই আমি জনগণের পাশে, দেখেন সিলেট বন্যা হলো, আমি ইচ্ছে করলে তো আমি এলাকায় যায় নন্দী, আমার এলাকার নন্দীগ্রাম কালো, আমি ইচ্ছে করলে ওই জায়গায় যায় কিন্তু জনগণের পাশে আমি দাঁড়াতে পারতাম, আমি কেন তাহলে আপনি সিলেট গেলাম, কুড়িগ্রামে গেলাম, বিভিন্ন জায়গাতে আমি মানুষের পাশে দাঁড়াইতেছি, তাহলে তো আমি শুধুমাত্র নিজের জন্য ভাবলে তাহলে তো আমি একটা জায়গাতে ভোট করতাম, ঠিক না? তাহলে আমি তো এসব নির্বাচনের জন্য করতেছি, আমি জনগণকে ভালোবাসি, গরিব লোককে ভালোবাসি, মানুষের সুখে দুঃখে থাকতে চাই বলে সব জায়গাতে আমি আছি। এটা এর সাথে নির্বাচনের সম্পর্ক নাই, যে নির্বাচনে দাঁড়ালে যে মানুষের সেবা করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, ভুল ধারণা। তাহলে নির্বাচনটা কেন করছেন? নির্বাচন করতেছি, নির্বাচন আগে থেকে আমি বলেছিলাম, নির্বাচন করেছি আগে কয়েকবার, এবং সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে চাই, আর মানুষের পাশে কাজ করতে ভালো লাগে, সেই পর্যায়ে আমি নির্বাচন করা টার্গেট আছে, শুধু জনগণের স্বার্থে নির্বাচন করবো, আমার নিজের জন্য না, জনগণের স্বার্থে। অনেক ধন্যবাদ হিরো আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।